করে যায় সেটা পোশাক করতে কিভাবে সাহায্য করবে, থার্ড বললাম যে তোমরা টোনার হিসেবে কিভাবে ব্যবহার করবে, আর এখন বলছি যে এটা তোমরা উজ্জ্বল ত্বকে উজ্জ্বল করতে কিভাবে ব্যবহার করবে। তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিও শুরু হলো টমেটো সম্পর্কে, তোমাদের এটা বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। বর্ষার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা হলো যে জিনিসটার কথা আজকে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আমাদের কম বেশি সকল ঘরেতেই আছে, মানে গোটা বিশ্বেই এই জিনিসটা পাওয়া যায়, সেটা হলো এইটা। এটা কী বলো তো? হয়তো তোমরা চিনতে পারছো, হ্যাঁ তোমরা ঠিকই চিনেছো, এটা হচ্ছে টমেটো। এই টমেটোটা আমাদের স্কিনের পক্ষে হোক, হেয়ারের পক্ষে হোক, আর আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা ভালো সেই সম্পর্কে আজ আমি তোমাদের বলবো। তো চলো ফ্রেন্ডস, প্রথমে শুরু করা যাক। টমেটোটা হচ্ছে আমাদের মানে এমন জায়গায় যে পাওয়া যায় না এমনটা না, গোটা বিশ্বেই কিন্তু এই টমেটোটা পাওয়া যায়। তো এই টমেটোটা আমাদের মানে কি বলবো, আমাদের স্কিনের পক্ষেও যতটা ভালো, হেয়ারের পক্ষেও ভালো, আবার শরীরের পক্ষেও খুব ভালো। এই টমেটোটাই আছে ভিটামিন এ, ভিটামিন ই এবং ফলিক অ্যাসিড, আর এতে আছে এই টমেটোতে কোলেস্টেরল থাকার কারণে আমাদের কিন্তু রক্তটা অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর এছাড়াও যাদের বাতের ব্যথা, তারপর শ্বাসকষ্ট নিতে অসুবিধা হয়, ফুসফুসের সমস্যা, তো পেট খারাপ, এরকম যাদের সমস্যা আছে, এই টমেটো কিন্তু অনেকটা কার্যকারী, অনেকটা কার্যকারী। এমনকি ক্যান্সার সারাতেও কিন্তু, যদি কারোর ক্যান্সার হয় তাদেরও বলে এই টমেটোটার এর গুরুত্ব কিন্তু কম নয়, তাদেরও কিন্তু এই টমেটো খেতেই বলে, কারণ টমেটোটায় অনেক অনেক পরিমাণ কোলেস্টেরল থাকে যা আমাদের রক্তকে নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে। তো ফ্রেন্ডস চলো এর সুবিধে অসুবিধে কী আছে সেইগুলো জানা যাক। এর মধ্যে এই এক টুকরো টমেটো আমাদের কী কাজে লাগে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, দাগমুক্ত ত্বকের জন্য এই টমেটো কিন্তু অনেকটা উপকারী, কারণ এই টমেটোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনের দাগকে তোলার জন্য অনেকটা উপকারী। তো তোমরা যদি প্রতিদিন সকালে 2 কাপ জলে এই টমেটোর রস আর 2 চামচ মধু মিশিয়ে যদি খালি পেটে প্রতিদিন সকালে খেতে পারো, আর খাওয়ার 30 থেকে 40 মিনিট পর তোমরা সকালে ব্রেকফাস্ট করবে, যদি এটা প্রতিদিন করতে থাকো তাহলে তোমাদের মুখে যে দাগ থাকে সেই দাগ কিন্তু অনেকটাই অনেকটা উঠে যাবে, অনেকটা। এটা যদি তোমরা প্রতি কারণ 5 দিন কি 7 দিন এরকম করলে যে আমার দাগ উঠছে না এটা বললে কিন্তু হবে না, এটা তোমাকে প্রতিনিয়ত করে যেতে হবে। তোমাকে প্রত্যেক দিন সকালবেলা 2 কাপ জলে 2 টমেটোর রস নিয়ে তাতে 2 চামচ মধু মিশিয়ে খেলে তোমাদের মুখের দাগ অনেকটা উঠে যাবে। এবার বলা যাক তোমরা এটাকে টোনার হিসেবে কিভাবে ব্যবহার করবে। তো ফ্রেন্ডস, এই টমেটোটা হচ্ছে তোমরা টোনার হিসেবে যদি ব্যবহার করতে পারো তাহলে 3 চামচ টমেটোর রস, 3 টেবিল চামচ টমেটোর রস আর 3 টেবিল চামচ শসার রস একসাথে মিশ্রণটা গুলবে, ভালো করে একসঙ্গে মিশ্রণটা গুলে এবার যে তুলো হয়, যে তুলো বলের মতো করে তোমরা স্কিনে ঠিক এরকম এরকমভাবে যে টোনার করে, যেরকমভাবে তোমরা স্কিনে টোনার করো সেই টোনারটা যদি করতে থাকো তাহলে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে তোমাদের স্কিনটা কিন্তু গ্লো করবে, ন্যাচারালভাবে তোমাদের স্কিনটা প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে, দাগহীন হয়ে উঠবে। আরেকটা কথা বলে দিই, যাদের খুব সেন্সিটিভ স্কিন হয়, যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা যদি টমেটোর রসটা টোনার হিসেবে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু অনেকটা অনেকটা উপকার পাবে তোমরা। আমাদের বলি ফ্রেন্ডস, তোমরা চুলের ত্বকের জন্য, এই যে চুলে যে স্ক্যাল্পে, চুলের স্ক্যাল্পের জন্য তোমরা টমেটো কিভাবে ব্যবহার করবে। তো ফ্রেন্ডস, যখন আমরা মানে আমার যারা ছোটো ভাই বোনেরা আছে যখন স্কুলে যায়, তো স্কুলে গেলে প্রতিনিয়ত তো শ্যাম্পু করার সময় হয় না, কারণ স্কুলে গেলে তো ডেলি শ্যাম্পু করা যায় না, সপ্তাহে 1 দিন কি সপ্তাহে 2 দিন করে। তো এতে যখন ধরো ছুটি নিল, একদিন রবিবার যেদিন ছুটি তো সেদিন শ্যাম্পু করছে, সাবান দিয়েও করুক আর শ্যাম্পু দিয়েই করুক, শ্যাম্পু করলে কিন্তু চুলের সেই ময়লা চেচিটা ভাবটা কিন্তু যাচ্ছে না, তাহলে তখন কি করবে, তখন আমাদের ঘরেই যেটা থাকে এই টমেটো, টমেটোটাকে কেটে যে টমেটোর রসটা বার করে নাও, কি তোমরা মিক্সিতে এটাকে টমেটোর রসটা বার করে নিয়ে সেটা যদি স্ক্যাল্পে যেরকম তেল মাখো না, সেটা ভালো করে ঘষে ঘষে আগে মেখে নেবে, মেখে নেওয়ার পর তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে, কিন্তু সাবান দেবে না, সাবান যদি চুলে দেওয়া হয় চুল কিন্তু আরও উঠতে থাকবে, সাবান একদমই দেওয়া যাবে না। তোমাদের এই টমেটোর রসটাকে কী করতে হবে, রবিবার দিন, যেদিন রবিবার করে তোমরা শ্যাম্পু করবে কি আরও যে কোনো একদিন শ্যাম্পু করছো, সেই দিন এই টোনা, এই শ্যাম্পু
মানে টমেটো রসটাকে নিয়ে তোমাদের যেরকম তেল মাখো সেরকম ভালোভাবে মাথায় ঘষে 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 মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর তোমরা শ্যাম্পু করে নেবে, দেখবে যে তোমাদের চুল অনেক মানে আগে যেরকম হয়তো পরিষ্কার হচ্ছিলো না তার থেকে অনেকটা পরিষ্কার হবে, অনেকটা, এটা আমার গ্যারেন্টি। তোমাদের এটা অনেকটা চুলটাকে, অনেকটা মাথার ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করবে, কারণ মাথার ত্বক যদি না পরিষ্কার হয় তাহলে নতুন চুল তো গজাবেই না, অনেকটা সাহায্য করবে। ফ্রেন্ডস, এবার তোমাদের বলি যে তোমাদের তো তিনটে সমস্যা সমাধান করে দিলাম, আর এবারে বলি যে তোমরা ত্বককে উজ্জ্বল দেখাতে কিভাবে টমেটোটা ব্যবহার করবে। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটায় একটা দেখেছিলাম, তোমরা যদি না কেউ দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। ত্বককে উজ্জ্বল রাখতে এই টমেটোর রস নিতে হবে 2 চামচ টমেটোর রস, এর সাথে মেশাতে হবে টক দই, 2 চামচ মতো টক দই আর সামান্য হলুদ নিয়ে মিশ্রণটি ভালো করে ক্রিমিভাবে এসে যাবে। মিশ্রণটি ভালোভাবে মিশ্রণ করে এটা যদি তোমরা প্রত্যেক দিন সকালে স্নানের আগে, প্রত্যেক দিন সকালে স্নানের আগে এটা অ্যাপ্লাই করো, মানে স্নানে ধরো আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনে যে মানে চ্যাটচ্যাটে ভাব, যে ডার্ক ডার্ক স্পটগুলো পড়ে যায় না, সেটা অনেকটা উঠে যাবে, অনেকটা উঠে যেতে সাহায্য করবে। যদি তোমরা এই তোমাদের মুখের উজ্জ্বল করার জন্য এই ক্রিমটা যদি ডেলি লাগাতে পারো স্কুলে যাওয়ার আগে, ধরো 10টার সময় স্কুলে যাচ্ছ, কি তার আগে তোমাকে 9টার সময় এটা করে নিতে হবে, করে নিয়ে তারপর যেমন স্নান টান করে 10টার সময় স্কুলে যাও সেরকম চলে যেতে পারবে। আর একটা করতে পারবে বিকেলে কি রাত্রিরে যে কোনো সময়, তো সকালে করলে এটা বেশি ভালো হয়। তো তোমরা ওই টোনারটা করে মুখে যদি লাগাও তাহলে অনেকটা তোমরা স্কিনটা অনেকটা উজ্জ্বল পাবে। তো আজ আমি তোমাদের 4টে সমস্যার সমাধান করে দিলাম। ফার্স্ট করেছি তোমাদের স্কিনকে, সবাইরই আছে কম বেশি সবাই, তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করতে পারো তো তোমাদের মানে শরীরের পক্ষেও চুলের পক্ষেও অনেকটা তোমরা উপকার পাবে। তো ফ্রেন্ডস, আমার এই আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছ ওটা ক্লিক করে রাখবে। আর বেল আইকনটা ক্লিক করার সাথে সাথে আমি যদি এরকম ডেলি ভিডিও দিই তাহলে তোমাদের নোটিফিকেশান চলে যাবে, আর সেই নোটিফিকেশান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখো তাহলে অনেকটাই হেল্প পাবে। আর তোমাদের যদি এরকম হেল্পফুল ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর এরকম যদি তোমাদের বন্ধুদেরও সমস্যা থেকে থাকে তাহলে তাদের সাথে, তো বন্ধুদের তো সব কিছুই শেয়ার করা যায়, তো তাদের সাথেও কিন্তু এই যে স্কিনের যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। তো আমার থেকে যারা বড় তাদের কাছে আমার অনুরোধ, আমার আমাকে আরও আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। আর আমার থেকে যারা ছোটো ভাই বোনেরা তাদের তো আমার অনেক ভালোবাসা আছে, আর আমি এইভাবেই তোমাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে চাই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,